She left me and I'm really sad. What's up, happy peoples? Welcome to Russell the Vlog. So, আজকে Wednesday and আজকে একটু ঠান্ডা কমেছে, রোদ উঠেছে, ভালো লাগছে. So, anyway, আরেকটি sad news আছে, সেটি হচ্ছে যে আমার bird, she left me and I'm really sad. এনিওয়ে আজকে আমি যে কাজগুলো করব সেগুলো হচ্ছে যে আমি নতুন পেয়ার অফ বার্ড কিনে নিয়ে আসব, পেয়ার অফ বার্ড অ্যান্ড আরেকটি কাজ করবো সেটি হচ্ছে যে কেসটি ছিল ওল্ড কেস, তো সেটিকে আমি একটু ডেকোরেশন করবো বিকজ এটি অনেক পুরনো হয়ে গেছে অ্যান্ড একটু ডেকোরেশন করলে মেবি আর ভালো লাগবে. সো আজকে ব্লগটি অল অ্যাবাউট বার্ডস অ্যান্ড মাই কেজ. সো ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড ইন বার্ড অ্যান্ড কেজ দেন কিপ ওয়াচিং. ইফ ইউ গাইজ ডোন্ট নো উইচ বার্ড মাইন ওয়াজ ইট বার্ড জি, ইয়েস বার্জি. সো গাইজ আমার কাজগুলো শেষ আর এখন আমি শুরু করব সেই পাখির কেসটি ডেকোরেশন করা. সো তার জন্য আমি কিছু কিছু জিনিস আমার ঘরের জিনিসগুলো ব্যবহার করব, লাইক চপিং স্টিক অ্যান্ড এটি হচ্ছে হাঁড়ি যেখানে পাখি তাদের ঘর হিসেবে থাকে আর কি, অনেক ঠান্ডা লাগলে এখানে থাকে. তো আমি এটিকে পেইন্ট করব. সো পেইন্ট করার জন্য আমি হোয়াইট এই স্প্রে কালারটি ইউজ করবো. আপনারা হয়তো আমাকে দেখেছেন এই কালারটি আমি ইউজ করেছিলাম, আমি আমার কেসি নাইস্টারের মতো গ্লাসটি যখন তৈরি করেছিলাম তো সেটির জন্য আমি এই হোয়াইট স্প্রেটি ইউজ করেছি. সো দেখতেই পাচ্ছেন. তো আমি ঠিক এখন পেইন্ট করব অ্যান্ড এই চপস্টিকটি দিয়ে, এই চপস্টিকটি অ্যান্ড এই দুটি চেন দিয়ে আমি একটি দোলনার মতো তৈরি করব খাঁচার ভিতরে. সো আপনাদের হয়তো বা কোনো আইডিয়া নেই এটি কীভাবে হবে. So let me show you guys. সো হাঁড়িটিতে রং করা শেষ, তো এটিকে আমি 2 আওয়ার্সের মতো রাখবো শুকোনোর জন্য অ্যান্ড আমি এখন করব আমি দোলনাটি তৈরি করব. তো এই চপস্টিকটি থাকবে হচ্ছে বটমে, একদম বটমে অ্যান্ড তার আগে থাকবে হচ্ছে আমি এই চেনটি এখানে দিয়ে দিব অ্যান্ড দেন নেক্সট চেনটি আমার চলে যাবে এই দিকটাতে, বাট এই দিকটা একটু মোটা যে কারণে চেনটি আসবে না. সো আমার এই জায়গাটুকু কাটতে হবে, চিকন করতে হবে. সো সে গাইস ইট ইজ পারফেক্ট অ্যান্ড নেক্সট ওয়ান উইল গো হিয়ার. Yes, you can see guys, it will be like this. It will be like this and bird will be here. Yes. Nice, right? So, এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এই স্টিককেও আমি হোয়াইট করে ফেলবো. সো যখন হোয়াইট হবে তো দেখতে আর একটু ভালো লাগবে. সো আমি এটাকে এখন হোয়াইট করে ফেলবো. প্রথম সাইডটি রং করা হয়ে গেছে কাঠিটির, কাঠিটির প্রথম সাইডটি যখন শুকিয়ে যাবে দেন আমি দ্বিতীয় সাইডটি রং করে ফেলবো. তো আমি এখন ওয়েট করব এগুলো শুকানোর জন্য অ্যান্ড আমি গিয়ে এখন যে কাজটি করবো সেটি হচ্ছে একটি টি ব্রেক নিব অ্যান্ড আফটার মাই টি ব্রেক অ্যান্ড আই উইল ডু দ্য ব্যাক সাইড অফ দ্য স্টেক পেইন্ট জব. সো গাইজ আমার কেসটি ডেকোরেশন করা শেষ.
অ্যান্ড আমি এক জোড়া বার্জি বাই করেছি। তো এক জোড়া বার্জির প্রাইস হচ্ছে 1000 টাকা, অ্যান্ড ফুড অ্যান্ড আদার্স। একটি দোলনাও বাই করেছি আমি পাখির জন্য। সো আমার কেস ডেকোরেশনটি অনেক বেশি ভালো তা নয়, জাস্ট আমি মোটামুটি একটু ইম্প্রুভ করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো সি ইউ গাইজ টু মরো, টেক কেয়ার অ্যান্ড পিস।